আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ এর ডিরেক্টর জেনারেল পদে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চাইতে ঢাকা সফরে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। শনিবার সন্ধ্যায় তিনি দুই দিনের সফরে ঢাকা পৌঁছান। আন্তর্জাতিক সংস্থা বিষয়ক এই মার্কিন সহকারী স্টেট মিনিস্টার বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েতে যাচ্ছেন একই উদ্দেশ্যে। আইটিইউ এর এবারে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রার্থী ডোরেন বোগদান মার্টিন, এই পদে অন্য প্রার্থী রাশিয়ার রশিদ ইসমালিভ। রাশিয়া আমেরিকার এই নির্বাচনে লড়াইয়ে ভোট চাওয়ার উদ্দেশ্য হলেও মিশেল সিসনের ঢাকা সফরে খাদ্য নিরাপত্তা, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তি রক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা নিয়ে আলোচনা হবে।